আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। একদিনে ইউক্রেনের 120 সেনাকে হত্যার দাবি রাশিয়ার। এদিকে পাকিস্তানের সঙ্গে ধাক্কা লেগে মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত। জানিয়ে দেব ইরান কখনো মার্কিন বলদর্পী আচরণের মুখে মাথা নত করবে না চীনা প্রেসিডেন্টকে রাইসি। আরো জানিয়ে দেব দূরে সরেছেন শি, মোদি বিপজ্জনক হতে পারেন এক ঘরে পুতিন। সর্বশেষ জানিয়ে দেব ভারতের দখলে থাকা ভূমি নেপালের নতুন মানচিত্রে ক্ষুব্ধ নয়াদিল্লি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। একদিনেই ইউক্রেনের 120 সেনাকে হত্যার দাবি রাশিয়ার। ইউক্রেনের খেরসনে একদিনেই 120 জন ইউক্রেনীয় সেনাকে হত্যা করা হয়েছে বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কেনসংখব শনিবার দাবি করেছেন। রাশিয়ার সংবাদ মাধ্যম তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইগোর কেনসংখব জানান, ইউক্রেনীয় বাহিনীর দুটি ইউনিট খেরসনের প্রপ ডাউনের কাছে একটি ব্যর্থ আক্রমণ চালিয়েছিল। তিনি বলেন, ইউক্রেনের 28তম যান্ত্রিক ব্রিগেডের দুটি ইউনিট 9টি ট্যাঙ্ক এবং 16টি সাজোয়াজান দিয়ে গঠিত বহর খেরসন অঞ্চল প্রাপ্তিন বসতির কাছে একটি আক্রমণাত্মক অভিযান চালানোর ব্যর্থ চেষ্টা করেছিল। তার মতে, রুশ সেনাবাহিনী কয়েক ঘন্টার মধ্যে 120 জনের বেশি ইউক্রেনীয় সৈন্যকে হত্যা করেছে, 7টি ট্যাঙ্ক এবং 13টি পদাতিক যুদ্ধযান ধ্বংস করেছে। পাকিস্তানের সঙ্গে ধাক্কা লেগে মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত। যুক্তরাষ্ট্রের টেক্সাসের মধ্যে আকাশের পাখির সঙ্গে ধাক্কায় বিধ্বস্ত হয়েছে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধ বিমান। গার্ডেনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ঘটনার একটি ভিডিও ফুটেজের প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। মার্কিন নৌবাহিনী জানায়, প্রশিক্ষণ শেষে অবতরণের ঠিক আগ মুহূর্তে বড় আকারের একটি পাখি এসে বিমানের ওপর পড়ে। জরুরি অবতরণ করার আগেই একটি আবাসিক বাড়ির ওপর বিধ্বস্ত হয় বিমানটি, তবে ভাগ্যক্রমে কেউ হতাহত হয়নি। বিমান আছড়ে পড়ায় বাড়িটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে দুর্ঘটনাটি কবে ঘটেছে সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলা হয়নি। ইরান কখনো মার্কিন বলদর্পী আচরণের মুখে মাথা নত করবে না চীনা প্রেসিডেন্টকে রাইসি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, মার্কিন সরকারের বলদর্পী আচরণের মুখে তার দেশ কখনো মাথা নত করবে না। কিরগিজস্তানের সমনকন্দ শহরে সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিওর শীর্ষ সম্মেলনে যোগদানের অবকাশে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে একথা বলেন প্রেসিডেন্ট রাইসি। ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা করার ক্ষেত্রে ব্যর্থতার জন্য আমেরিকা এবং ইউরোপের পক্ষগুলোর কঠোর সমালোচনা করে ইরানি প্রেসিডেন্ট বলেন, আমেরিকা যত বলদর্পী আচরণ করুক না কেন, ইরান কখনো তার চাপের মুখে মাথা নত করবে না। তিনি বলেন, সব ধরনের শত্রুতা সত্ত্বেও ইরানকে থামানো যায়নি এবং ইরানকে থামানো যাবেও না। ইরান তার উন্নয়ন ও অগ্রগতি দ্বারা অব্যাহত রাখবে। সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও এর পূর্ণ সদস্য পদ পাওয়ার ব্যাপারে ইরানকে সহযোগিতা করার জন্য চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন প্রেসিডেন্ট রাইসি। এছাড়া উদীয়মান গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোট ব্রিক্সে ইরানের প্রবেশাধিকারের ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য চীনকে ধন্যবাদ জানান তিনি। ইরান এবং চীনের মধ্যে যে 25 বছর মেয়াদী পূর্ণাঙ্গ সহযোগিতামূলক কৌশলগত চুক্তি সই হয়েছে তারও প্রশংসা করেন ইব্রাহিম রাইসি। বৈঠকে চীনের প্রেসিডেন্ট আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ইরানের স্বাধীন অবস্থানের প্রশংসা করেন। ইরান এবং চীনের মধ্যকার সম্পর্ককে কৌশলগত বলে আখ্যা দিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে যাই ঘটুক না কেন, ইরানের সঙ্গে এই সম্পর্কের উন্নয়ন অব্যাহত থাকবে। ইরান এবং চীনের মধ্যে বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ক্ষেত্রে সব ধরনের পদ্ধতি ও কৌশলকে বেইজিং ব্যবহার করতে প্রস্তুত রয়েছে বলে প্রেসিডেন্ট শি জিনপিং উল্লেখ করেন। এজন্য দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফর অনুষ্ঠান প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। বৈঠকের সময় চীনের প্রেসিডেন্ট ইরানি প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে চীন সফরের আমন্ত্রণ জানান। সূত্র পার্স টুডে। দূরে সরেছেন শি, মোদি বিপজ্জনক হতে পারেন এক ঘরে পুতিন। বিশ্ব পর্যায়ে রাশিয়ার আরো বেশি বিচ্ছিন্ন হয়ে পড়া দৃশ্যমান হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন এটি যুদ্ধের সময় নয়, অথচ রুশ প্রেসিডেন্ট হুমকি দিয়েছেন ইউক্রেনে তার সামরিক অভিযানে নৃশংসতা আরো জোরদার করার। উজবেকিস্তানে একটি সম্মেলনে টেলিভিশনে প্রচারিত বক্তব্যে এই সমালোচনা করেছেন মোদি। এর একদিন আগে পুতিন স্বীকার করেছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রশ্ন
আরও উদ্বেগ রয়েছে। দুটি ঘটনা একসঙ্গে মিলিয়ে দেখলে দেখা যাচ্ছে যে পুতিনের সঙ্গে দূরত্ব বাড়ছে। বিশ্বের দুটি জনবহুল দেশের রাষ্ট্রপ্রধানের পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার অর্থনীতি টিকে থাকার জন্য দেশ দুটি গুরুত্বপূর্ণ। এর ফলে ক্রেমলিন যে দাবি করে আসছিল রাশিয়া বিশ্বে এক ঘরে হয়নি, এই দাবি প্রশ্নবিদ্ধ হচ্ছে। দ্বিপক্ষীয় বৈঠকের আগে পুতিনকে মোদি বলেছেন, আমি জানি আজকের যুগ যুদ্ধের নয়। মোদি উল্লেখ করেছেন খাদ্য জ্বালানি সংকটের কারণে বিশ্বের উন্নয়নশীল দেশগুলোকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে। তিনি বলেছেন, আজ আমরা সুযোগ পেয়েছি কিভাবে শান্তির পথে অগ্রসর হতে পারি। এই সমালোচনা ও সাম্প্রতিক ঘটনাবলীর আলোকে পুতিন গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন। পুতিন শুধু যে এই কূটনৈতিক বিপত্তি তা নয়, ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে রুশ সেনাদের প্রত্যাহার এবং দেশে যুদ্ধ পরিচালনা নিয়েও সমালোচনা শুরু হয়েছে। তবে পুতিনের পরবর্তী পদক্ষেপ এখনো রহস্যময়। পশ্চিমা কর্মকর্তারা মনে করেছেন, পুতিন যদি আরো ব্যর্থতার মুখে পড়েন তাহলে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ জোরদার করতে পারেন। কয়েকজন এশীয় নেতার সঙ্গে সংবাদ সম্মেলনে পুতিন বলেছেন, ইউক্রেনে বেসামরিক স্থাপনায় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলাকে সতর্কতামূলক হামলা হিসেবে উল্লেখ করেছেন। তিনি আরো ভয়ঙ্কর অভিযানের হুমকি দিয়েছেন। একই সময়ে চীন ও ভারতের মতো অংশীদার ভারতের সঙ্গে অস্বস্তিকর অবস্থা নিয়ে পুতিনকে সচেতন বলেও মনে হয়েছে। কোনো পূর্বশর্ত উল্লেখ না করে পুতিন জোর দিয়ে বলেছেন, তিনি আলোচনার জন্য প্রস্তুত। শুক্রবারের বক্তব্য পুতিন ইউক্রেনকে বেসামরিকরণ ও নাৎসিমুক্ত করার কথা বলেননি, অথচ ফেব্রুয়ারিতে আক্রমণের শুরুতে অভিযানের লক্ষ্য হিসেবে এগুলোর কথা বলেছিলেন। তখন ধারণা করা হয়েছিল এই লক্ষ্যের মাধ্যমে পুরো ইউক্রেন দখল করতে চান তিনি। পুতিন এখন বলছেন, তাদের আক্রমণের মূল বিষয় ছিল ডনবাস দখলের সীমাবদ্ধ। পূর্ব ইউক্রেনের এই অঞ্চলে দুটি এলাকা ডোনেটস্ক ও লুহানস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এই দুটি এলাকার বেশ কিছু ভূখণ্ড এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু রুশ প্রেসিডেন্ট দাবি করেছেন, ইউক্রেনের রাশিয়ার অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছে এবং মস্কো এগুলোর পাল্টা পদক্ষেপ নিচ্ছে। তার কথায়, প্রকৃতপক্ষে আমরা সংযতভাবে প্রতিক্রিয়া জানাচ্ছি, তবে এটি সাময়িক পরিস্থিতি। যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের জবাব আরো ভয়াবহ হবে। 2014 সালে রাশিয়ার দখলকৃত ক্রিমিয়াতে সামরিক স্থাপনায় হামলার কথা স্বীকার করেছে ইউক্রেন। কিয়েভের দাবি, তারা কোনো বেসামরিক নাগরিকের উপর হামলা চালাচ্ছে না। বুধবার একটি রাশিয়ার একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণাঞ্চলে একটি শহরের বাঁধ ভেঙে গেছে, এতে বন্যার আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি দখলমুক্ত করা ইজিউমে একটি গণকবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ বলছে এতে অন্তত 445 জনের মরদেহ রয়েছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির উপদেষ্টা মিখাইলো পডোলিয়াক বলেছেন, দখলকৃত ভূখণ্ডে রাশিয়া নৃশংসতা, সহিংসতা, নিপীড়ন ও গণহারে হত্যা করেছে। তিনি যুদ্ধ অবসানের সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। এরপর পুতিন বারবার রাশিয়ার আক্রমণ জোরদার করা হতে পারে বলে সতর্ক করে আসছেন। মার্কিন কর্মকর্তারাও এখন এই হুমকিকে গুরুত্ব দিচ্ছেন। তাদের ধারণা, ইউক্রেনের সেনা মোতায়েন বাড়াতে পারে রাশিয়া অথবা ইউক্রেনকে অস্ত্র সরবরাহকারী ন্যাটো দেশের উপর হামলা চালাতে পারেন। ইউক্রেনের পূর্ব বা দক্ষিণে আক্রমণ জোরদার বা ইউক্রেনীয় নেতৃত্বকে টার্গেট করে অভিযান শুরু করতে পারে রাশিয়া। ভারতের দখলে থাকা ভূমি নেপালের নতুন মানচিত্রে ক্ষুব্ধ নয়াদিল্লি। ভারতের দখলে থাকা ভূখণ্ড নিজেদের দাবি করে নতুন মানচিত্র সংশোধনী বিল পার্লামেন্টের নিম্নকক্ষে পাশ করেছে নেপাল। শনিবার সর্বসম্মতিক্রমে বিলটি পাশ হয়। তবে এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। এরই মধ্যে দিয়ে দুই দেশের সীমান্ত বিরোধ আরো উত্তেজনাকর পরিস্থিতিতে পৌঁছালো। খবর এনডিটিভি, আনন্দবাজার ও আল জাজিরার। ভারতের দখলে থাকা কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরা অঞ্চলকে বরাবরই নিজেদের দাবি করে নেপাল। গত মে মাসে অঞ্চল তিনটিকে ফেরানোর দাবি জানিয়ে পার্লামেন্টে একটি প্রস্তাব পেশ করে দেশ দুটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি তারই পথে ধরে। শনিবার নতুন মানচিত্র সংশোধনী বিল উঠে পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি সভায়। এদিকে ভারতের 38,000 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে দখল করেছে চীন। এবার ভয়ঙ্কর বিপদে পড়েছে মোদী সরকার। তিন দিক দিয়ে ভারত ঘেরাও। এ নিয়ে দিনভর আলোচনার পর বিকেলে বিলটি পাশ করে প্রধানমন্ত্রী কিপে শর্মা ওলির সরকার। নিম্নকক্ষের স্পিকার অগ্নিপ্রসাদ কথা জানান, 275 সদস্যের প্রতিনিধি সভায় উপস্থিত 258 জন সদস্য সর্বসম্মতিক্রমে বিলে অনুমোদন দিয়েছেন। এরপর বিলটি পার্লামেন্টের উচ্চ কক্ষ জাতীয় পরিষদে যাবে, সেখানেও বিলটি সহজেই পাশ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এরপর রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে নিজেদের দাবি পক্ত করে নেবে নেপাল। নতুন মানচিত্রে লিম্পুয়াধুরা, লিপুলেখ, গিরিপথ ও কালাপানি অঞ্চলকে নেপাল নিজের অংশ দখলেও ওই অঞ্চল দিয়ে সম্প্রতি চীন সীমান্ত পর্যন্ত পাকা সড়ক তৈরি করেছে। ভারত সামরিক কৌশলের ক্ষেত্রে এই অঞ্চল ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই নেপালের নতুন মানচিত্র অনুমোদনের খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। দিল্লির দাবি, ভারতের প্রায় 400 বর্গ কিলোমিটার এলাকাকে নতুন মানচিত্রে নিজেদের বলে দাবি করেছে নেপাল।